নেতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে। সার্বিক সূচক বিএসএক্স 56 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6799-তে। লেনদেন হয়েছে 1075 কোটি টাকার। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে 55টির, কমেছে 295টির দর, আর অপরিবর্তিত রয়েছে 26টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। মার্কেটে আজ আবার একটি ব্রড বেস কারেকশন লক্ষ্য করা গিয়েছে, যার ফলে ইন্ডেক্স বিগত 55 কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন অবস্থান করছে। দিনের শুরুতে ইন্ডেক্স কিছুটা পজিটিভ থাকলেও 2 ঘন্টা পর থেকে মার্কেটে ক্রমাগত একটি কারেকশন লক্ষ্য করা যায় এবং বেশিরভাগ ব্লাড সেক্টরের কারেকশনের ফলে দিন শেষে ইন্ডেক্স 56 পয়েন্ট হ্রাস পেয়ে 6799 পয়েন্টে ক্লোজ হয়েছে। সেক্টরের মুভমেন্ট যদি আমরা খেয়াল করে থাকি তাহলে দেখা যায় ফার্মা এবং আইটি সেক্টর গতদিনের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া বাকি সকল সেক্টরটি কারেকশন আমরা লক্ষ্য করতে পেরেছি। গেইনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত ইঞ্জিনিয়ারিং, আইটি এবং ফার্মা সেক্টরের প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। অপরদিকে লুজারের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত টেক্সটাইল সেক্টরের প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। ইন্ডেক্স হ্রাসের পাশাপাশি বাজারের লেনদেন গতদিনের তুলনায় প্রায় 6.1% হ্রাস পেয়েছে। বাজারের লেনদেন দাঁড়িয়েছে 1075 কোটি টাকায়। তাছাড়া টার্নওভারের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত ফার্মা এবং টেক্সটাইল সেক্টরের প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে।